হ্যাঁ বলো। হ্যাঁ বলো মানে তুমি কি আমার সঙ্গে ইয়ারকি মারছো নাকি? কটা বাজে এখন? আরে এখানে একটা ঘটনা ঘটে গেছে। কি এমন ঘটনা ঘটেছে বাড়িতে যে এখনো পর্যন্ত যার জন্য বাড়ির একটা লোক এখানে এসে পৌঁছলো না? সব সময় তুমি লেট করো, সব সময়। আর তুমি লেট করবে, তোমার জন্য আমাকে সাফার করতে হয় সবসময়। লিসেন টু মি, তোমার মতো ইনডিসিপ্লিন মেয়ে আমি জীবনে দেখিনি। তুমি জানো আমি কতটা নিজের ডিসিপ্লিন মানুষ। আচ্ছা ঠিক আছে, তোমার যদি বলারই থাকে তাহলে এক কাজ করো, গড় গড় করে বলে যাও আমি সব শুনছি, তারপর তোমার বলা হয়ে গেলে তুমি ফোনটা রেখে দিও। তাছাড়া আবার কি বলবো তোমার মতো মেয়েকে? কোনো টাইম সেন্স নেই, কিচ্ছু জানো না, কোনো ডিসিপ্লিন নেই। তোমার জন্য আমার আমার প্রেস্টিজটাই চলে যাবে, সারা জীবন চাকরির জায়গা আমাকে মাথা হেট করে থাকতে হবে, বুঝেছো? ও তাই বুঝি? হ্যাঁ তাই। নাও কাম টু দ্য পয়েন্ট, এখনো বাড়ি থেকে বেরোনি কেন? ফোন কেন বারবার কেটে দিচ্ছিলে? কারণ রূপকথা দিয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কুসুম দোলা, কুসুম দোলা, আরো একবার স্টার জলসায়।